আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস বাই শর্ণা। ঈদ স্পেশাল এপিসোডের আজকের পর্বে থাকছে ঢাকাইয়া স্টাইলে বিফ চাপ, আর এটার স্বাদ পুরান ঢাকার বিফ চাপের চেয়ে কিন্তু কোনো অংশই কম নয়। তাও আবার ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজেই এই বিফ চাপটা তৈরি করে নিতে পারবেন, এবং সেই সাথে এই মশলাটি কিভাবে তৈরি করবেন এবং এটাকে সংরক্ষণ করবেন এটার এ টু জেড আমি ডিটেলস এই ভিডিওতে বলে দিব। তো চলুন প্রথমে আমাদের এই বিফ চাপটা তৈরি করতে কী কী লাগছে। বিফ চাপটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি, সেজন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের জিরা। রেগুলার যে জিরাটা আমরা ব্যবহার করি এখানে সেই জিরাটাই নিয়েছি। বড় সাইজের 3 টুকরা দারচিনি নিয়েছি, 7-8টা লং। এখানে আমি একটা বড় সাইজের জায়ফল নিয়েছি, আর জায়ফলটাকে আমি ভেঙে ভিতরের অংশ থেকে অর্ধেক পরিমাণে আমি জায়ফল নিব। নিয়েছি বড় সাইজের একটা কালো এলাচি, আর এখানে আছে 5টা ছোট সবুজ এলাচি। এখানে নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ, তবে আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। আর এখানে আছে 1/2 চা চামচ জয়ত্রী আর 1/2 চা চামচ শাহি জিরা। এখন এগুলোকে কোনো প্রকার রোস্ট করার দরকার নেই, ডিরেক্টলি আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মিহি করে। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চাপ মশলা। এটা কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে অনায়াসে 6-7 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তবে এত কিছু ঝামেলা করতে না চাইলে বাজারের যে কাবাব মশলা পাওয়া যায় সেটাও কিন্তু ইউজ করতে পারবেন। এখানে আমি 250 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলোকে আমি এরকম একটু বড় আর লম্বাটে করে কেটে নিয়েছি, কারণ চাপের মাংসগুলো একটু বড় শেপের হয়। আর এগুলোকে আমি ঠিক 1/2 ইঞ্চি পুর করে কেটেছি। আমি মাংসগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন একটা কিচেন টাওয়াল বা টিস্যু দিয়ে মাংসটাকে আমি মুছে নিচ্ছি, যাতে করে মাংসের মধ্যে কোনো প্রকারের পানি না থাকে। মাংসগুলোকে এখন থেতো করে নিতে হবে, সেজন্য আমি একটা মাংসের পিস নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আমি মাংসটাকে থেতো করে নিব, সেজন্য আমি নাইফের ব্যাক সাইড যেটা সেটা দিয়ে এই মাংসটা থেতো করে নিব। ধারালো অংশ দিয়ে কিন্তু থেতো করা যাবে না, পেছনেরটা দিয়েই কিন্তু থেতো করে নিতে হবে। তবে আপনারা চাইলে মিট হ্যামার দিয়েও এই মাংসটা থেতো করে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে থেতো করার সময় যেন কোনোভাবে মাংসটা ছিঁড়ে না যায়। এভাবে আমি আস্তে আস্তে মাংসটা থেতো করে নিচ্ছি। আমি সবগুলো মাংস এভাবে থেতো করে নিয়েছি। এখন একটা পেস্ট রেডি করে নিচ্ছি। প্রথমেই নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখানে 1 চা চামচ করে আদা আর রসুন বাটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা সরিষা বাটা, তবে আপনারা চাইলে কালো সরিষা বাটাও ইউজ করতে পারবেন। তবে নিতান্তই যদি সরিষা বাটা দিতে না চান তাহলে এখানে 1 টেবিল চামচ সরিষার তেল অবশ্যই ব্যবহার করবেন। 2.5 টেবিল চামচ বেসন নিয়েছি, আর বেসনটাকে ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি। তবে কিন্তু বেশি পরিমাণে বেসন দেওয়া যাবে না, জাস্ট মাংসটা একটু মাখামাখা হয় সেই পরিমাণে বেসনটা দিতে হবে। দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কিছুক্ষণ আগে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই কাবাব মশলা। দিচ্ছি 7 মতো লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, তবে এর বদলে লেবুর রসটা ব্যবহার করতে পারেন। তবে কিন্তু আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকারের পেঁপে বাটা ইউজ করিনি। এই পেঁপে বাটার ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু মাংসটা খুব ভালো মতো সফট হয়ে যাবে, কারণ
মাংসটাকে খুব পাতলা করে কেটে নেওয়া হয়েছে এবং সেই সাথে মাংসটাকে একদম থেতো করে সফট করে নেওয়া হয়েছে। আর দই, আর এখানে যে টক দই আর ভিনেগারটা ইউজ করেছি সেটাই কিন্তু মিট টেন্ডারাইজার হিসাবে কাজ করবে, তাই এখানে কোনো প্রকারের পেঁপে বাটা না দিলেও চলবে। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে যদি একটু শুকনো মনে হয় তাহলে আমার মতে একটু পানি অ্যাড করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে পারেন। মশলাটা রেডি হয়ে গেছে, এখন সেই আগে থেকে থেতো করা মাংসগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন মাংসটাকে 4-5 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো, তবে যদি আপনার হাতের কাছে একদমই সময় না থাকে সেক্ষেত্রে অন্তত 2 ঘন্টার মতো এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন। 4 ঘন্টা পর ফিরে এসেছি, এখন আমি মাংসটাকে সেমি শ্যালো ফ্রাই করে নিব। সেজন্য একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে ডুবো তেলও এটা ভাজতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটার মাঝামাঝি রেখে আমি চাপগুলোকে ফ্রাই করে নিব। তবে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটার মাঝামাঝি রাখতে হবে, বেশি হাই দিলে কিন্তু উপরের মশলাটা পুড়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচাই থেকে যাবে। সেজন্য একটু সময় আর ধৈর্য নিয়ে এই সবগুলো মাংস ভেজে নিতে হবে। এখন আমি মিডিয়াম লো হিটে সবগুলো মাংস ফ্রাই করে নিচ্ছি। এখন মাংসগুলোর আমি সাইডটা চেঞ্জ করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা কালার চলে এসেছে। মিডিয়াম লো হিটে ভাজার কারণে মাংসটা কিন্তু উপরটা যেরকম দারুণ কালার এসেছে আর ভেতরের সাইডটাও অলমোস্ট কুক হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল পুরান ঢাকা স্টাইলে বিফ চাপ, এটা কিন্তু খেতে দারুণ মজা। আর নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার বিফ চাপটা কতটা সফট হয়েছে। আর দেখলেন তো কত সহজে ঘরে থাকা মশলা দিয়েই পেঁপে ভাটার ছুটঝামেলা ছাড়াই খুবই সহজভাবে এই বিফ চাপটা বাসাতেই তৈরি করা যায়। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ।